এবার আরো কিছু সংবাদ এক নজরে। ঋণের নামে জালিয়াতি করে পদ্মা ব্যাংকের পৌনে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের জামিন স্থগিত করেছে চেম্বার জজ আদালত। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন। চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে দুই মাদ্রাসা ছাত্র মারা গেছেন। সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদ্রাসার পরিচালক আক্তার ফারুক জানান, ভোরে বোর্ডিংয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় আবদুল্লাহ ও জুনায়দকে কামড় দেয় সাপ। ঝিনাইদহে ডিভিএম ডিগ্রি দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা। বিক্ষোভে অংশ নেয় সরকারি ভেটেরিনারি কলেজের শতাধিক শিক্ষার্থী।